বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে তার নিজস্ব ওয়ার্ড 7 নম্বরে মঙ্গলবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান জীবনদান, এই কথাটি মাথায় রেখে 7 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় প্রায় 100 জন রক্তদান করলেন। পৌরপিতা জানালেন, খুব স্বতঃস্ফূর্তভাবে সকলে উপস্থিত হয়ে রক্তদান করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি, অশোক দাস ও শাওনী সিংহরায়। মহদান, এই মহদান তো সঙ্গে আমাদের মহৎ কাজ করতে হবে। আজকে আমাদের জেলা সভাপতি শাওনী সিংহরায় নির্দেশে আমাদের যে ব্লাডের ক্রাইসিস ছিল আমাদের ওয়ার্ডে 7 নম্বর ওয়ার্ডে সবাই মিলে অর্গানাইজ করেছে। এখানে আমাদের সবাই টাউন সভাপতি পাপন অপাধি, মহিলা সভাপতি, যুব সভাপতি পাপাই, আইনডি সভাপতি নীলিমেশ, সর্বোপরি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাওনী সিংহ রায়ের আজকে উপস্থিতিতে আমরা এই পুজোর সামনে মানুষ, পুজোর মরশুমে মানুষ তো আনন্দ করবে, কিন্তু তার সঙ্গে যে মেডিকেল ব্যবস্থাপনা, সেই মানুষের ডেঙ্গি ম্যালেরিয়া এবং এই রক্তের যে আকাল, সেখানে মানুষকে আকাল থেকে মিটিয়ে গিয়ে লম্বা সাপোর্ট দিতে হবে, এটা একটা ব্যাপার। তাহলে অর্থাৎ মানুষকে সুস্থ রাখার সমস্ত দায়িত্ব রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধীরা যতই বিরোধী কত কথা বলুক না কেন, সামাজিক কাজে তৃণমূল কংগ্রেসের ধারে কাছে নেই। সেই জন্য আজকে প্রায় 100 জন রক্ত দিল, তার মধ্যে 50% মহিলা। রক্ত দেওয়ার মধ্যে দিয়ে আমরা আবার প্রমাণ করলাম যে তৃণমূল কংগ্রেস ছাড়া সামাজিকভাবে দায় দায়িত্ব পালন করার রাজনৈতিক দল এই বাংলায় নেই। 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নারুগোপাল মুখার্জি, আবার তিনি বহরমপুরের চেয়ারম্যান, বহরমপুরে মেডিকেল কলেজে রক্তের অত্যন্ত সংকটজনক অবস্থা, তাই সেই সংকট মেটাতে নারুগোপাল মুখার্জি শহরের পৌরপিতা দায়িত্ব নিয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা শুধু যেমন করে রাস্তা পরিষ্কার করব, ড্রেন পরিষ্কার করব, আলো জ্বালাব, তেমনি প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা রক্ত দিয়ে, রক্তদান করে আমরা আমাদের স্বপ্নের মেডিকেল কলেজ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে, সেই কলেজের রক্তের সংকট আমরা মেটাবই, মেটাব। সেই লক্ষ্যে আজকে নারুগোপাল মুখার্জির এই ওয়ার্ডে শুরু হলো রক্তদান কর্মসূচি। 100 জন রক্ত দেওয়ার টার্গেট 71 ছাড়িয়ে গেছে। ওদেরকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বহরমপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নেতৃত্বে 7 নম্বর ওয়ার্ডে রক্তদানের আয়োজন করা হয়েছে। 100 জন রক্তদান করবেন এবং মূলত সবচেয়ে বেশি চোখে পড়ার মতন এখানকার মহিলারা, এই ওয়ার্ডের মানুষের রক্ত দিচ্ছে। মহিলাদের রক্ত দেওয়ার প্রবণতা খুব বেশি। এখানে এসে সত্যি খুব ভালো লাগলো, কারণ সামনে এখন প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে একটা রক্তের ক্রাইসিস চলছে, তার মধ্যে এইভাবে মানুষ সচেতন হওয়ার, পৌরসভার সহযোগিতায় তারা যে রক্ত দিচ্ছে এটা একটা আমাদের কাছে বিশাল ব্যাপার। আমি এই এলাকার মানুষকে এবং পৌরসভার নারুগোপাল মুখার্জি এবং তার ফুল টিমকে আমি ধন্যবাদ জানাই, এবং আগামী দিন আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের এই ধরনের প্রোগ্রাম হবে। আমরা একদিকে রাজনৈতিক দিক, একদিকে ডেভেলপমেন্ট, এবং তার পাশাপাশি মানুষের পাশে থাকার, এটাই হচ্ছে মূল কথা। দীঘার সমুদ্র সৈকতে পৌঁছতে আর চিন্তা নেই। এসি স্লিপার কোচ ডিলাক্স বাসে বহরমপুর থেকে দীঘা অনায়াসে পৌঁছে যাবেন। বহরমপুর থেকে দীঘা ভায়া কলকাতা, আরাধনা ও শীর্ষা বাস সার্ভিস, এসি স্লিপার 2x2 ডিলাক্স বাস, নন এসি 3x2 ডিলাক্স বাস প্রতিদিন বহরমপুর থেকে ছাড়ছে। নন এসি সন্ধে 7:40, এসি স্লিপার ছাড়বে রাত্রি 9:10। দীঘা থেকে ছাড়বে নন এসি রাত্রি 9:55, এসি স্লিপার সন্ধে 6:35। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9083759499, 8293518909।